Welcome to channel AZ Unlimited. Dear viewers, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে। ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে আমরা ডিঅ্যাক্টিভেট করতে পারি, ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে আমরা ডিলিট করতে পারি এবং ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশনগুলো কিভাবে আমরা ব্যাকআপ নিতে পারি। তো মূল পর্বে যাওয়ার আগে আপনাদের বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাংকস। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমে আমরা আসি কিভাবে ফেসবুকের সমস্ত ডাটা বা ইনফরমেশনগুলো আমরা ব্যাকআপ নিতে পারবো। তো ব্যাকআপ নেওয়ার জন্য আমরা প্রথমে উপরে ডান দিকের কোনায় ডাউন অ্যারোতে ক্লিক করব। এখান থেকে সেটিংস, সেটিংস থেকে নিচের দিকে ডাউনলোড এ কপি বাটনটিতে ক্লিক করব। এবার ডাউনলোড ইউর ইনফরমেশন পেজটা ওপেন হবে। এখান থেকে স্টার্ট মাই আর্কাইভ, এখানে যদি আমরা ক্লিক করি তবে আমার একটি পাসওয়ার্ড চাই। এই পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা যদি সাবমিট ক্লিক করি সমস্ত ডাটাগুলো আমাদের ডেস্টিনেশন ফোল্ডারে সেভ হবে এবং এই সেভ হতে যে সময় লাগবে তা ডিপেন্ড করবে আপনি আপনার ফেসবুকে কি পরিমাণ ছবি কি পরিমাণ পোস্ট শেয়ার করেছেন তার উপরে। নেক্সট আমরা যদি ফেসবুকটি বা ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট করতে চাই সেক্ষেত্রে ডাউন অ্যারো থেকে সেটিংস এবং সেটিংস থেকে ম্যানেজ অ্যাকাউন্ট এই অপশনটিতে আমরা ক্লিক করবো। ম্যানেজ অ্যাকাউন্ট, এখান থেকে আপনি দেখুন নিচের দিকে লেখা আছে ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। এই ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে এবং পাসওয়ার্ড ইনপুট করার পর কন্টিনিউ যদি আমরা চাপ দিই তাহলে আমাদের ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা যে কোনো সময় আমাদের পাসওয়ার্ড এবং ইউজার আইডি প্রবেশ করে ফেসবুক আইডিটি আবার নতুন করে অ্যাক্টিভেট করতে পারবো। নেক্সট আমরা যদি আমাদের ফেসবুক আইডিটি ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমাদের কুইক হেল্প বাটনে ক্লিক করবো এবং টেক্সট বক্সে লিখবো ডিইএলটিই ডিলিট অ্যাকাউন্ট। সম্ভবত দ্বিতীয় যে কোশ্চেনটি থাকবে যে হাউ ডু আই পারমানেন্টলি ডিলিট মাই অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখেন লেট আস নো এটি লেখা আসবে, এখানে আমরা ক্লিক করব। তখন ডিলিট মাই অ্যাকাউন্ট পেজটি ওপেন হবে। এখন ডিলিট মাই অ্যাকাউন্ট পেজটি ওপেন হওয়ার পরে ডিলিট মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। এখানে আমরা আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং এই ক্যাপচা টাইপ করে ওকেতে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের অ্যাকাউন্টটি সবসময়ের জন্য ডিলিট হয়ে যাবে এবং এই ডিলিট অ্যাকাউন্টে আর কিন্তু ফিরে পাওয়া যাবে না। যেমনটি ডিঅ্যাক্টিভেটের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটি পুনরায় আবার অ্যাক্টিভেট করতে পারবো কিন্তু ডিলিট হয়ে যাওয়া অ্যাকাউন্ট কখনই আমরা পুনরুদ্ধার করতে পারবো না। সো ডিলিট করার সময় অবশ্যই ভেবে চিন্তে ডিলিট করতে হবে। বন্ধুরা এই ছিল আজকের মতো। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন।